হ্যালো বন্ধুরা ইউটিউব ম্যাথ স্কুলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা ফিগার কাউন্টিংয়ে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করব। তাই এটি ত্রিভুজের সংখ্যা নির্ণয় করার দ্বিতীয় পর্ব তো আগের পর্বে যেখানে আমরা শেষ করেছিলাম এই পর্বে আমরা সেখান থেকে শুরু করব। আগের পর্বে আমরা এই ফিগারগুলি করেছিলাম আমরা এই পর্যন্ত করেছিলাম বন্ধুরা এই পর্বে এর পর থেকে আমরা শুরু করছি তো বন্ধুরা এই যে প্রথম যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি কিংবা এই চিত্রটা দেখতে পাচ্ছি এখানে যদি আমরা নর্মালি ত্রিভুজের সংখ্যা বের করতে চাই তাহলে সেটি আমাদের কাছে খুবই জটিল ব্যাপার বলে মনে হবে কিন্তু এক একাধিক সিম্পল টিক্সের মাধ্যমে সহজে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করা যায় তো বন্ধুরা এক্ষেত্রে আমরা একটি সূত্র ব্যবহার করতে পারি বা সূত্র ব্যবহার না করেও করতে পারি আমরা যেভাবেই করি না কেন বন্ধুরা আমাদের কিন্তু প্রথমে বড় ত্রিভুজটা কটি পার্টিশান আছে সেটি আমাদেরকে বের করতে হবে যেমন প্রথম চিত্রটায় আমরা দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন তিনটি পার্টিশান আছে আর বন্ধুরা এটিতে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার চারটি পার্টিশান করা আছে তা বন্ধুরা এখানে হচ্ছে বিজোর আর এটি হচ্ছে জোর তাহলে যদি বিজোর হয় তাহলে আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটি হচ্ছে ওয়ান বাই এইট ব্রাকেট এন ইন টু এন প্লাস টু টু এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান ঠিক আছে বন্ধুরা যদি বিজোর হয় আমরা এই সূত্রটি ব্যবহার করব আর যদি জোর হয় বন্ধুরা তবে আমাদের সূত্রটি হবে ওয়ান বাই এইট এন ইন টু এন প্লাস টু টু এন প্লাস ওয়ান বন্ধুরা সূত্র দুটি একই শুধু বিজোর হলে এখানে একটি মাইনাস ওয়ান হবে আর যদি জোর হয় তাহলে মাইনাস ওয়ানটা হবে না তা বন্ধুরা এখন এনের মান যে কোনো বীজ সংখ্যা হলে আমরা এই সূত্রটি ব্যবহার করে আমরা ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে পারব। এখানে যেমন থ্রি আছে সেখানে ফাইভ বা সেভেন বা নাইন যে কোনো থাকতে পারে আর বন্ধুরা যদি এনের মান জোর সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করে কিন্তু ত্রিভুজের সংখ্যা বের করতে পারি তা বন্ধুরা পরীক্ষার সময় যদি আমাদের এই সূত্রগুলো মনে না থাকে তখন কিন্তু আমরা এই দু নম্বর টিক্সট ব্যবহার করেও সহজেই বের করতে পারবো যে এই ফিগারগুলিতে ত্রিভুজের সংখ্যা কত আছে তাহলে টিক্সটি লক্ষ্য করে বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ান আছে তাহলে আমরা এখানে ওয়ান লিখবো এবার বন্ধুরা এই ওয়ানের সঙ্গে এই টুটা যোগ করে লিখব তিন হলো এবার এই তিনের সঙ্গে এই তিন যোগ করলে আমরা পাবো ছয় এবার বন্ধুরা নিচের দিক থেকে একটা বাদ দিয়ে একটাকে নিতে হবে তাহলে নিচে ছয় আছে এটা বাদ দিয়ে আমাদেরকে তিনকে নিতে হবে এবার বন্ধুরা এই সব কটা যোগ করতে হবে এখানে এক তিন আর ছয় যোগ করলে আমরা পাব দশ আর তার পাশাপাশি এই তিনকেও যোগ করতে হবে অর্থাৎ আমরা পেয়ে যাব তেরো তাহলে এই ফিগারে টোটাল ত্রিভুজের সংখ্যা কত তেরোটি এবার বন্ধুরা পরেরটি লক্ষ্য করো ঠিক একইভাবে আমরা এখানে লিখতে পারি এক এবার একের সঙ্গে দুই যোগ করলে তিন তিনের সাথে তিন যোগ করলে আমরা পাব ছয় এবার ছয়ের সাথে চার যোগ করলে আমরা পাবো দশ এবার ঠিক বন্ধুরা আগেরটির মতো আমাদের একটা বাদে একটা নিতে হবে তাহলে দশকে বাদ দিয়ে আমরা নেব ছয় তারপরে তিনকে বাদ দিয়ে আমরা নেব এক এবার এই চারটে যোগ করলে আমরা এখানে পাব কুড়ি আর এই দুটো যোগ করলে পাবো আমরা সাত এবার এই দুটোকে যোগ করতে হবে তাহলে আমরা পেয়ে যাব সাতাশ অর্থাৎ এই ফিগারটিতে টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে সাতাশটি ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি সূত্রগুলি মনে না পড়ে তাহলে কিন্তু বন্ধুরা তোমরা এই সিম্পল টিক্সটি ব্যবহার করেও কিন্তু ত্রিভুজের সংখ্যা সহজেই নির্ণয় করতে পারো পরের চিত্রটি লক্ষ্য করো এখানে আমাদের কটা পার্টিশান আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা পার্টিশন আছে তাহলে আমরা প্রথমে এক লিখবো একের সাথে দুই যোগ করলে আমাদের হবে তিন তিনের সাথে তিন যোগ করলে ছয় ছয়ের সাথে চার যোগ করলে দশ আর দশের সাথে পাঁচ যোগ করলে আমরা পাবো পনেরো এবার বন্ধুরা এই নিচের দিক থেকে একটা বাদ দিয়ে একটা নিতে হবে তাহলে আমরা পনেরোকে বাদ দিয়ে আমরা নেবো দশ ছয়কে বাদ দিয়ে আমরা নেব তিন তারপরে আর কোনো সংখ্যা নেই এখানে যোগ করলে আমরা পাবো দশ আর দশ কুড়ি আর পনেরো পঁয়ত্রিশ পেলাম আর এখানে আমরা পেলাম তেরো তাহলে পঁয়ত্রিশ আর তেরো যোগ করলে আমাদের হবে আটচল্লিশ অর্থাৎ বন্ধুরা এই ফিগারটিতে টোটাল ত্রিভুজের সংখ্যা হচ্ছে আটচল্লিশ ঠিক একইভাবে বন্ধুরা এখানে দেখো একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি অর্থাৎ বন্ধুরা এই ফিগারটিতে ছখানা পার্টিশান আছে এবার আমরা প্রথম সোজাসুজি এক লিখলাম একের সঙ্গে দুই যোগ করে আমরা পাবো তিন এবার এই তিনের সাথে তিন যোগ করে আমরা পাবো ছয় ঠিক তেমনি ছয়ের সাথে চার যোগ করে দশ দশের সাথে পাঁচ যোগ করে পনেরো আর পনেরোর সাথে ছয় যোগ করে আমরা পাবো একুশ এবার একটা বাদ দিয়ে একটা নিতে হবে তাহলে আমরা এখানে নেব পনেরো এটা বাদ দেবো আমরা নেব এখানে ছয় এটা বাদ দেবো আমরা নেব এখানে এক তাহলে বন্ধুরা আমরা কত পাচ্ছি যোগ করে এখানে দশ দশে দশ কুড়ি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর একুশ যোগ করলে আমাদের হবে ছাপ্পান্ন আর এখানে আমরা পাচ্ছি একুশ এক বাইশ তাহলে ছাপ্পান্ন আর বাইশ যোগ করলে আমাদের টোটাল বের হবে আটাত্তরটি অর্থাৎ বন্ধুরা এই ফিগারটিতে টোটাল ত্রিভুজের সংখ্যা আটাত্তরটি আশা করি বন্ধুরা তোমরা এইগুলি বুঝতে পেরেছ তো বন্ধুরা আমাদের পরীক্ষাতে যেহেতু সময় খুবই সীমিত থাকে তাই এই অঙ্কগুলি দ্রুত করার জন্য আমরা কিন্তু এই চারটি মুখস্থ রাখতে পারি যদি আমরা এই চারটি মুখস্থ রাখি তাহলে আমরা সহজেই অঙ্কগুলি ক্যালকুলেশন না করেই করে ফেলতে পারব তাহলে একটি পার্টিশান থাকলে ত্রিভুজের সংখ্যা হবে এক আর দুটি পার্টিশান থাকলে ত্রিভুজের সংখ্যা পাঁচ তিনটি পার্টিশান থাকলে তেরো চারটি পার্টিশান থাকলে সাতাশ পাঁচটি পার্টিশান থাকলে আটচল্লিশ ছটি পার্টিশন থাকলে আটাত্তর সাতটি পার্টিশান থাকলে একশো আঠেরো আর আটটি পার্টিশান থাকলে ত্রিবুজের সংখ্যা হবে একশো তাই এই চারটা যদি আমরা মুখস্থ রাখি বন্ধুরা তাহলে আমরা সহজেই এই পার্টিশান দেখেই আমরা সঙ্গে সঙ্গে উত্তরটা বসিয়ে দিতে পারবো তো বন্ধুরা পরীক্ষাতে সাধারণত দেখা যায় যে চারটি থেকে পাঁচটি পার্টিশান পর্যন্তই আসে তার বেশি সাধারণত আসে না যদিও আসে তাহলে আমাদের কোনো সমস্যা নেই আমরা সহজে তার সমাধান করতে পারব এবার এই যে চিত্রটি আছে এ ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে হবে এর জন্য বন্ধুরা আমরা কি করব প্রথমে এই বাইরের ত্রিভুজের সংখ্যাগুলো আমরা নির্ণয় করে ফেলব তাহলে এগুলিকে আমরা নাম্বারিং করে দিই আমরা পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় আমরা বাইরে পেলাম ছটি আর বন্ধুরা দেখো এই একটা ত্রিভুজ বড় ত্রিভুজ আর এই একটি বড় ত্রিভুজ তাহলে আমরা দুটি ত্রিভুজ অতিরিক্ত পেলাম তাহলে এর সাথে আমরা দুই যোগ করব সমান আমাদের আট হবে অর্থাৎ এই চিত্রে ত্রিভুজের মোট সংখ্যা হচ্ছে আটটি এবার পরের চিত্রটি লক্ষ্য করো এই ক্ষেত্র আমরা ঠিক একই রকমভাবে আগেরটার মতো নাম্বারিং করে দেবো তাহলে এখানে আমরা এক দুই তিন চার পাঁচ পাঁচ পেলাম এই বিন্দুতে লক্ষ্য করি আমরা এই বিন্দুতে এই একটা ত্রিভুজ পেলাম ঠিক তেমনি এই বিন্দুতেও আমরা এই একটা ত্রিভুজ পেলাম এই বিন্দুতে আমরা এই একটি ত্রিভুজ পেলাম এই বিন্দুতে আমরা একটি ত্রিভুজ পেলাম ঠিক আছে তাহলে প্রতিটা বিন্দুতে একটা দুটো তিনটে চারটে পাঁচটা বিন্দুতে আমরা পাঁচটা ত্রিভুজ পাবো তাহলে এর সাথে আমরা পাঁচ যোগ করব সমান দশ অর্থাৎ এই চিত্রে ত্রিভুজের মোট সংখ্যা হবে দশ এবার পরের চিত্রটি লক্ষ্য করো এই চিত্রে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে এই যে বড় ক্ষেত্রের মধ্যে যে ভাগগুলি আছে সেগুলিকে নাম্বারিং করে দিতে হবে তাহলে এখানে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় তো বন্ধুরা আমরা আগের পর্বেই দেখেছিলাম কোনো বর্গক্ষেত্রে যদি এরকম করে ভাগ করে দেওয়া থাকে তাহলে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করার জন্য আমরা প্রথমে নাম্বারিং করি তারপরে সর্বোচ্চ যে সংখ্যাটা পাই সেই সংখ্যাটাকে দুই দিয়ে গুণ করি তাহলে আমরা চতুর্ভুজের মধ্যে ত্রিভুজের সংখ্যাটি পেয়ে যাব তো বন্ধুরা তোমরা যারা প্রথম পর্বটি দেখো নি এই ভিডিওর ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো তাহলে এখানে ত্রিভুজের সংখ্যা হবে তাহলে ছয় গুণ দুই সমান বারোটি আর বন্ধুরা এখানে ত্রিভুজের সংখ্যাটা কত তাহলে এরকম যদি কোনো ভাগ থাকে তাহলে ত্রিভুজের সংখ্যা বের করার আমাদের কী নিয়ম ছিল বন্ধুরা আমরা জাস্ট সংখ্যাগুলোকে যোগ করে দিই তাহলে এক যোগ দুই সমান তিন ঠিক আছে বন্ধুরা দেখো প্রথম পর্বে যে আমরা করেছিলাম এই চিত্রটি এবং এই চিত্রটি কিন্তু সিমিলার বন্ধুরা ঠিক আছে এই উপরের এই কোশ্চানটা কিন্তু সিমিলার তাহলে আমরা এখানে ত্রিভুজের সংখ্যাটা তিন পেলাম তাহলে এখানে মোট ত্রিভুজের সংখ্যা হবে পনেরো তাহলে এই চিত্রে ত্রিভুজের সংখ্যা হচ্ছে পনেরোটি তো পরের চিত্রটি লক্ষ্য করো এখানে ত্রিভুজের সংখ্যা নির্ণয় করতে হবে তাহলে আমরা যদি এই মধ্যবিন্দুকে ধরে নিই তাহলে লক্ষ্য করো এই যে ত্রিভুজগুলি এটিকে দুভাগে ভাগ করেছে তাহলে এখানে আমরা এক আর দুই লিখতে পারি তাহলে এই যে ত্রিভুজটা আমি মার্ক করলাম এখানে কটা ত্রিভুজ পাবো আমরা এখানে আমরা তিনটে ত্রিভুজ পাবো ঠিক একইভাবে এই ত্রিভুজটা লক্ষ্য করো এখানে আমরা কটা ত্রিভুজ পাবো এখানে আমরা তিনটে ত্রিভুজ পাবো একইভাবে এখানে আমরা কটা ত্রিভুজ পাবো এখানেও আমরা তিনটে ত্রিভুজ পাবো তাহলে মোট কটা হলো মোট নটি হলো আর এই একটি বড় ত্রিভুজ তার সাথে আমরা এক যোগ করলাম এবার লক্ষ্য করো এই যে দাগটি এটি ত্রিভুজটিকে দুটি অংশে ভাগ করেছে ঠিক আছে তাহলে এখানে দুই এই দাগটি ও ত্রিভুজটাকে দুটি অংশে ভাগ করেছে এই একটি অংশ এবং এই একটি অংশ তার জন্য আমরা দুই নেব এবং এই দাগটি ও ত্রিভুজটিকে দুটি অংশ ভাগ করেছে তার জন্য আমরা দুই নেব অর্থাৎ তিনটি দাগ ত্রিভুজকে মোট ছ ভাগে ভাগ করেছে তাহলে এই সবকটা যোগ করলেই আমরা আমাদের ত্রিভুজের সংখ্যা পেয়ে যাব সবকটা যোগ করলে হবে ষোলো অর্থাৎ এই চিত্রে ত্রিভুজের সংখ্যা হচ্ছে ষোলোটি তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর তোমাদের বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে আর তোমাদের যদি কোনো কিছু জানানো থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আর বন্ধুরা এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিও নিচে সাবস্ক্রাইব বোতামটিভি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে ও তার পাশাপাশি বেল বটনটা ক্লিক করতে ভুলবে না কেননা এই চ্যানেলে যখনই এরকম কোনো মজাদার অঙ্ক আপলোড হবে তার নোটিফিকেশানটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর বন্ধুরা তোমরা যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ তো আজ আর নয় আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর শিখতে থাকো